হ্যালো ফুটবল ফ্যান্স, আর্জেন্টাইন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বছর শেষ করেছে রিভার প্লেট। ট্রফির লড়াইয়ে রোজারিও সেন্ট্রালকে রিভার প্লেট হারিয়েছে 2-0 গোলে। তবে রিভার প্লেটে শিরোপা জয়ের সে আনন্দ কিছুটা হলেও কমে যায় ক্লোদিও এচেবেরির ক্লাব ছাড়ার ঘোষণায়। এচেবেরি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, আমি আর চুক্তি নবায়ন করছি না। এ ঘোষণায় রিভার প্লেট সমর্থকদের মন খারাপ হলেও নড়ে চড়ে বসেছে ইউরোপিয়ান জায়েন্টরা। রিভার প্লেটের সঙ্গে তার চুক্তির মেয়াদ 2024 সালের ডিসেম্বর পর্যন্ত। সম্প্রতি আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ দিয়ে আলোচনায় আসেন এচেবেরি। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হ্যাট্রিকও করেছেন তিনি। পাশাপাশি রিভার প্লেটের হয়েও মুগ্ধতা ছড়িয়েছে 17 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। খেলার ধরনে লিওনেল মেসির সঙ্গে মিল থাকায় তাকে ডাকাও হচ্ছে নতুন মেসি বলে। কারো কারো চোখে এচেবেরি আবার মেসি ও ডিয়াগো মারাদোনার মিশ্রণ। এ মুহূর্তে আলোচনার কেন্দ্রে থাকলেও ইউরোপিয়ান ক্লাবগুলোর সঙ্গে এচেবেরিকে জড়িয়ে আলোচনা অবশ্য একেবারে নতুন নয়। গত এপ্রিলেই তাকে দলে নিতে রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ম্যানচেস্টার সিটির ত্রিমুখী লড়াইয়ের কথা শোনা যায়। আর কদিন আগে জানা যায় এচেবেরিকে দলে টানতে বার্সেলোনা নাকি 360 কোটি টাকা দিতেও রাজি আছে। এচেবেরিকে নিয়ে দলবদলের লড়াই যে জমে উঠতে যাচ্ছে সে বার্তায় এবার দিয়েছেন দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রেজিও রোমানো। ইতালিয়ান এই সাংবাদিক জানিয়েছেন, পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি ও মাউরিসিও পচেতিনোর চেলসি এচেবেরিকে দলে টানতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। রোমানো জানান, বার্সাও তাকে নেওয়ার ব্যাপারে বেশ আগ্রহী, এচেবেরিও বার্সায় খেলতে চান। কদিন আগে এচেবেরি বলেছিলেন, রিভার প্লেটের মতো বার্সার হয়েও আমি খেলতে চাই, আমি মেসির অনেক বড় ভক্ত, আমি তাকে বার্সায় খেলতে দেখে বেড়ে উঠেছি, ছোটবেলা থেকে রিভার প্লেট ও বার্সাকে অনুসরণ করি। তবে বার্সা ও এচেবেরির এক হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আর্থিক সঙ্গতি নীতি, যে কারণে শেষ পর্যন্ত সিটি এবং চেলসির মধ্যেই হতে পারে এই তরুণকে নিয়ে আসল লড়াই। এই দুই দলের মধ্যে অবশ্য চেলসির চেয়ে সিটি কিছুটা এগিয়ে আছে। বর্তমান সিটি স্কোয়াডে আর্জেন্টাইন তরুণ তারকা হুলিয়ান আলভারেজ আছেন এবং আলভারেজ ও এচেবেরির মধ্যে সম্পর্ক নাকি বেশ ভালো। ধারণা করা হচ্ছে এচেবেরির ভবিষ্যৎ গন্তব্য নির্ধারণে বেশ ভালোভাবেই ভূমিকা রাখতে পারে এই বিষয়টি। জানুয়ারিতে 18-তে পা দিতে যাওয়া নতুন মেসির সঙ্গে রিভার প্লেটের চুক্তি শেষ হবে 2024 সালের ডিসেম্বরে, যেখানে তার রিলিজ ক্লজ 3 কোটি ইউরো। তবে ম্যানচেস্টার সিটি নাকি চাইছে এখনই তার রিলিজ ক্লজটা পূরণ করে তাকে দলে ভেড়াতে। তবে যতদিন না রিভার প্লেটের সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে ততদিন এচেবেরি রিভার প্লেটেই লোনে খেলবেন এবং 2024 সালের ডিসেম্বরে তার চুক্তি শেষ হওয়ার পর রিভার প্লেট থেকে এচেবেরিকে নিজেদের স্কোয়াডে ডেকে নেবেন পেপ গার্দিওয়ালা, যেটা তারা এর আগে হুলিয়ান আলভারেজের সঙ্গে করেছিল। হুলিয়ান আলভারেজও এচেবেরির মতো রিভার প্লেটেই খেলতেন, তবে ম্যানচেস্টার সিটি তাকে দলে ভেড়ানোর পর প্রায় এক মৌসুম রিভার প্লেটেই লোনে খেলিয়েছিল এবং পরবর্তী সময় 2023 সালের শুরুর দিকে পেপ গার্দিওয়ালা হুলিয়ান আলভারেজকে ম্যানচেস্টার সিটি স্কোয়াডে ডেকে নেন এবং তিনি ইউরোপে এসে প্রথম মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জিতেছেন। তার পাশাপাশি ক্লাব বিশ্বকাপ সহ এই মৌসুমেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপও জিতেছেন হুলিয়ান আলভারেজ, যার কারণে এচেবেরিকে নিয়েও অনেকটা এরকমই আশা আছে পেপ গার্দিওয়ালার দলের, যার কারণে বর্তমানে ম্যানচেস্টার সিটি এচেবেরিকে দলে ভেড়ানোর জন্য সবার থেকে এগিয়ে আছে।